Welcome to complete JavaScript course. এখন বর্তমানে JavaScript যে কি পরিমাণ পপুলার সেটা হয়তোবা আপনি জানেন হয়তোবা আপনি জানেন না কিন্তু আমাকে ট্রাস্ট করতে পারেন যে JavaScript হচ্ছে ওয়ান অফ দা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ JavaScript দিয়ে কি করা যাচ্ছে না JavaScript দিয়ে এখন মোবাইল অ্যাপ ডেভেলপ করা যায় ওয়েব ডেভেলপ করা যায় ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায় কি করা যায় না জাভাস্ক্রিপ্ট দিয়ে তো এই কোর্সটির মূল কাজটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের একদম শূন্য থেকে একদম হিরো বানানো পসিবল হবে যদি আপনি এই কোর্সটি সম্পূর্ণরূপে ফলো করেন তো আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট সবচাইতে বেশি ইউজ হয় ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো আমাদের এই কোর্সের গোলটা হবে যে আপনাদের ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে এবং বেস্ট ওয়ে টু লার্ন জাভাস্ক্রিপ্ট ওকে তো আমরা এই কোর্সটি কিভাবে করব তো এই কোর্সটির আমি কয়েকটি আউটলাইনে ভাগ করে রেখেছি এবং প্রসেসটা বলে দিচ্ছি প্রথমে আমরা জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল বিষয়গুলোকে জানব এরপরে ফান্ডামেন্টাল বিষয় দিয়ে প্রজেক্ট করব প্রজেক্ট করার পরে কিছু অ্যাডভান্স জিনিস শিখব তার উপরে প্রজেক্ট করব আবার কিছু অ্যাডভান্স জিনিস শিখব তার উপরে প্রজেক্ট করব তো আমরা তাহলে আউটলাইনটা দেখে নেই এবং এরপরে বলতেছি এই কোর্সটা কিভাবে ফলো করবেন তো আমরা কোর্সের আউটলাইনে দেখলে প্রথমে দেখতেছি ফান্ডামেন্টাল বিষয়গুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো জানার পরে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো দিয়ে কিছুটা প্রবলেম সলভ করব এবং জাভাস্ক্রিপ্টে আমরা যখন ইরর ফেস করি সেই ইররগুলো কিভাবে হ্যান্ডেল করব সেই জিনিসটা কিন্তু দেখব এরপরে আমরা ইররগুলোকে হ্যান্ডেল করার পরে তাহলে একটা ওই যে ফান্ডামেন্টাল জিনিসগুলোর উপরে একটা প্রজেক্ট করে ফেলব একটা বা দুইটা প্রজেক্ট করব দুইটা প্রজেক্ট করার পরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা অনেকে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে কিন্তু জানে না আসলে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে আমরা তো জাভাস্ক্রিপ্ট লিখতেছি এবং কাজ করতেছি কিন্তু বিহাইন্ড দ্য সিন কীভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা এর পরবর্তীতে জানব তারপরে মডার্ন জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা আলোচনা করব তো মডার্ন জাভাস্ক্রিপ্টের আলোচনায় আমরা দেখব অনেক কিছুই তার ভেতরে দেখতে যাব হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাডভান্স ডম ম্যানিপুলেশন দেখব তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অনেক বিষয়টি আমি জাভাস্ক্রিপ্ট দিয়েই কমপ্লিট করব এতে করে জাভাস্ক্রিপ্টের যে পরবর্তীতে যে প্রবলেম সলভিংটা সেটা যাতে আরও উন্নত করা যেতে পারে তো এরপরে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে কিভাবে কাজ করেন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা বড় ধরনের রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করব তো এরপরে আমরা জাভাস্ক্রিপ্টের জিনিসটা শেষ করে দেব এবং অন্য একটা কী বলে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব যেমন নেক্সট জিএস এর আমার টিউটোরিয়াল চলতেছে সিরিজ চলতেছে সেই সিরিজটা আপনারা ফলো করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনি এই কোর্সটা কীভাবে ফলো করবেন প্রথম কথা হচ্ছে আপনি যদি কোনো জাভাস্ক্রিপ্টের কোর্স অলরেডি করতে থাকেন বা ইউটিউবে কোনো ভিডিও দেখতে থাকেন বা কোনো প্লেলিস্ট ফলো করতে থাকেন আমি বলবো একদম সেটা ফলো করেন একদম একটা প্লেলিস্ট ফলো করবেন এবং প্রতিটা ভিডিও শেষে সেই প্লেলিস্টের যে কাজগুলো দেখানো হয়েছে প্র্যাকটিসগুলো দেখানো হয়েছে সেই প্র্যাকটিসগুলো করবেন আর আপনি যদি এই প্লেলিস্ট ফলো করতে চান তাহলে প্রথমে প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখার পরে প্রতিটা ভিডিও শেষে আপনাকে অবশ্যই ডেস্কটপ দিয়ে ভিডিও দেখতে হবে ফোন দিয়ে ভিডিও দেখবেন কিন্তু ডেস্কটপে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কোনো সমস্যা নাই বা ফোন দিয়ে দেখে ফোনে যদি প্র্যাকটিস করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা ভিডিও শেষে প্র্যাকটিস করতে হবে এবং আমাকে কমেন্টে জানাইতে হবে যে আপনি প্র্যাকটিস করতেছেন বা প্র্যাকটিস শেষে আপনি সেই ভিডিওর শেষে আপনি কমেন্টে জানাই দেবেন ডান তাহলে বুঝতে পারবো যে প্র্যাকটিস করছেন আপনি যদি আপনি প্র্যাকটিস না করেন ঘুমেয়া শুয়ে থেকে বা দাঁড়াই থেকে ভিডিও দেখলে আপনার কোনো উপকার হবে না আমি বলি যে হাজারটা যদি কোর্স দেখেন তাহলেও কোনো উপকার হবে না এরপরে আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য প্রত্যেকটা ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর যদি কোনো সমস্যা হয় সেটা আপনি কমেন্টেও জানাতে পারেন অথবা আমাদের গ্রুপ আছে গ্রুপেও জানাই দিতে পারেন কিন্তু শেষে একটা কথা বলতেছি যে
কোর্স যদি কোনো একটা ফলো করেন বা কোনো একটা প্লেলিস্ট ফলো করেন, তাহলে অবশ্যই অবশ্যই ওই একটা প্লেলিস্ট ফলো করবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, যাতে আমার ইন্সপায়ারেশন আরেকটু বাড়ে কোর্সটা চালিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ।